ওয়েলকাম ফ্রেন্ডস, প্রকাশিত হলো জাতীয় শিক্ষানীতির নতুন খসড়া। দীর্ঘ প্রায় ৪০ বছর পর শিক্ষানীতি পাল্টাতে চলেছে। এবার থেকে কোনো শিক্ষার্থীর বছর নষ্ট হবে না। যদি সে মাঝপথে পড়া ছেড়েও দেয়, তবু তার বছর নষ্ট হবে না, এমনই ইঙ্গিত উঠে আসছে জাতীয় শিক্ষানীতির এই খসড়ার মধ্যে। একাধিক পরিবর্তন হয়েছে, পাশাপাশি ২০২৫ সালের মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করা হবে, সেটাই উল্লেখ আছে এই জাতীয় শিক্ষানীতির খসড়ার মধ্যে। তা চলুন আমরা খসড়া নীতিতে দেখে নিই। দেখো, নিউ সিস্টেম অফ এডুকেশন, দি ১০+২ সিস্টেম উইল বি ডিভাইডেড ইন্টু ৫+৩+৩+৪ ফরম্যাট। মানে যে ১০+২ সিস্টেম, যে পড়াশোনাটা ছিল, সেটাকে এইবার ভেঙে দেওয়া হলো ৫-৩-৩-৪ এই ফরম্যাটে। দ্য এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, চেঞ্জেস দ্য স্কুল এডুকেশন সিস্টেম টু ৫+৩+৩+৪ ফরম্যাট। দিস মিন্স, এর মানে, দ্য ফার্স্ট ৫ ইয়ার্স অফ দ্য স্কুল উইল কম্প্রাইজ অফ দি ফাউন্ডেশন স্টেজ ইনক্লুডিং ৩ ইয়ার্স অফ প্রি প্রাইমারি স্কুল অ্যান্ড ক্লাস ১ অ্যান্ড ক্লাস ২। প্রথম ৫ বছরটাকে ধরা হচ্ছে ফাউন্ডেশন স্টেজ হিসাবে, যার মধ্যে প্রি প্রাইমারি স্কুল লেভেলটাও আছে, প্লাস তার সাথে ক্লাস ১ এবং ক্লাস ২ আছে। দ্য নেক্সট ৩ ইয়ার্স উইল বি ডিভাইডেড ইন্টু এ প্রিপারেটরি স্টেজ, প্রস্তুতিকালীন একটা পর্ব, পরের ৩টে বছর, যেটার সময়সীমা হচ্ছে ক্লাস ৩ থেকে ক্লাস ৫ পর্যন্ত। লেটার ৩ ইয়ার্স অফ মিডল স্টেজ, পরের চেয়ে ৩ বছরটাকে বলা হচ্ছে মধ্যবর্তী সময় পর্ব, যেটার পরিধি হচ্ছে ক্লাস ৬ টু ক্লাস ৮। অ্যান্ড লাস্ট ৪ ইয়ার্স অফ সেকেন্ডারি স্টেজ, ক্লাসেস ৯-১২। স্কুলস উইল নট হ্যাভ এনি রিজিড ফরমেশন অফ স্ট্রিমস অফ আর্টস কমার্স সায়েন্স, স্টুডেন্টস ক্যান টেক আপ হুইচ এভার কোর্সেস দে ওয়ান্ট। স্কুল এই আর্টস কমার্স এবং সায়েন্স এই স্ট্রিমের গঠনের ক্ষেত্রে কোনোভাবেই কোনো বাধ্যবাধকতা রাখবে না, স্টুডেন্টস যে কোর্স নিতে চাইবে সেটাই তারা নিতে পারে। এই একটা খসড়া প্রস্তাব এই ন্যাশনাল এডুকেশন পলিসি সিস্টেমে উঠে এসেছে। এটাকে আরও একটুভাবে ব্যাখ্যা করলে যেমন দাঁড়ায় যে পাল্টাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা, পড়াশোনা ছাড়লে নষ্ট হবে না বছর। আজ বুধবার নতুন জাতীয় শিক্ষানীতির সূচনা করল নরেন্দ্র মোদী সরকার। এই শিক্ষানীতির ফলে মাল্টিপল এন্ট্রি ও এক্সিট অপশন থাকছে পড়ুয়াদের কাছে। ৪ বছরের কোর্সে প্রথম ১ বছর বা ২ বছর পড়ার পরে ছেড়ে দিলে ওই বছরগুলি বৃথা যাবে না পড়ুয়াদের, সার্টিফিকেট ও ডিপ্লোমা দেওয়া হবে। পরে শুরু করলে, আবার শুরু করলেও বছর নষ্ট হবে না। পাশাপাশি ২০২৫ সালের মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে। তাহলে এই নতুন জাতীয় যে শিক্ষানীতি, এটা আজ শুভারম্ভ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। অবশ্যই এর বিশ্লেষণ হবে, সারা দেশের যে সমস্ত একাধিক রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্য কীভাবে ইমপ্লিমেন্ট করবে সে বিষয় নিয়েও বিশ্লেষণ হবে। কিন্তু যাই হোক, খসড়া নীতি একটা উঠে আসলো যে শিক্ষা ব্যবস্থা পাল্টাচ্ছে, সেই আপডেটটাই আজ শেয়ার করলাম। এরপরে যেমন যেমন পরিবর্তন হবে, তেমন তেমন আপডেট আমি এখানে শেয়ার করব। ধন্যবাদ।